আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন পাওনা টাকা চাইতে গিয়ে বেদরক মারধর করা হলো এক ব্যক্তিকে আক্রান্ত ব্যক্তির নাম বাবুল সাহা জানা গিয়েছে বাবুল সাহা নামে ওই ব্যক্তি সাজু দেবনাথ এবং জুটন নাগ নামে যুবকের কাছ থেকে পাওনা টাকা চাইতে বাবুল সাহার উপর চড়াও হয় তারা তাকে হাপানিয়া জুটমিল এলাকায় প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি বর্তমানে বাবুল শাহ হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসা পরিবারের দাবি এর আগেও তাকে একবার এভাবে মারধর করা হয়েছিল আবার একবার এ ধরনের প্রাণঘাতী হামলায় দুষ্কৃতীদের নাম দিয়ে থানায় মামলা করেছেন পরিবারের লোকেরা এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে এদিকে বাবুল সাহার দাবি স্মার্ট সিটিতে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলি হতিয়ে দেখে দূষীদের শাস্তি প্রদান করা হোক বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মীরা মুসলিম মৌলবাদীদের হুমকির বিরুদ্ধে হিন্দুদের সাহায্যার্থে একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে রবিবার সাংবাদিক সম্মেলন করে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়ক বলেন দক্ষিণ অসমের বিভিন্ন স্থানে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন হিন্দুদের জমি জবরদখল করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কাছ থেকে আশানুরূপ সহায়তা পাচ্ছেন না এই পরিস্থিতি থেকে হিন্দুদের দ্রুত সাহায্য প্রদান করতে দক্ষিণ পূর্ব প্রান্তের জন্য হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে পুলিশ যদি কোনো হিন্দুর অভিযোগ না নেয় তাহলে তারা এই নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারেন বজরংদল প্রান্ত সংযোজক বিশ্বদীপ ভট্টাচার্য বিএইচপি শিলচর বিভাগ সম্পাদক মিটুন নাথ জানান হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে বিএইচপি সর্বদা তৎপর সুরক্ষার জন্য হিন্দুরা যাতে দ্রুত যোগাযোগ করতে পারেন সেই জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে এই হেল্পলাইন নম্বরটি হচ্ছে নাইন এইট ফাইভ নাইন ওয়ান ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ আচমকাই ছুটি বদল রবিবারের বদলে শুক্রবার ছুটি দেওয়া হচ্ছে ঝাড়খণ্ডের জামতারা জেলার কিছু স্কুলে এই সমস্ত প্রাথমিক স্কুলগুলিতে সত্তর শতাংশ পড়ুয়াই মুসলিম শুক্রবার তাদের প্রার্থনার দিন সেই জন্যই এই ছুটি দেওয়া হয়েছে বলে খবর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসতেই তদন্ত শুরু হয়েছে ঝাড়খণ্ডের জামতারা জেলার কারামাতন্ড এবং নারায়ণপুরে গ্রামে অধিকাংশ মুসলিমের বাস এই দুই গ্রামে পনেরোটি প্রাথমিক স্কুল রয়েছে যেখানে অধিকাংশ পড়ুয়া মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তবে অন্যান্য সম্প্রদায়ের পড়ুয়া রয়েছে সেখানে স্কুলের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে নতুন নোটিশ যেখানে বলা হয়েছে রবিবারের বদলে স্কুল বন্ধ থাকবে শুক্রবার উর্দু স্কুলগুলির মতোই একই নিয়ম মেনে এই ছুটির দিন পরিবর্তন করা হয়েছে যার শিক্ষা দপ্তর থেকে প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী জামতারা জেলায় এক হাজার চৌরাশিটি প্রাথমিক স্কুল রয়েছে এর মধ্যে পনেরোটি উর্দু স্কুল হিসাবে রেজিস্টার করা হয়েছে বঙ্গাইগাঁওয়ে সাতাইশ নম্বর জাতীয় সড়কের রাখালডুবিতে ডুবিতে এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় জনৈক বাইকারোহীর মৃত্যু হয়েছে নিহত বাইকারোহীকে দুই নম্বর গারুগাঁও গ্রামের বাসিন্দা জনৈক নুরজামান বলে শনাক্ত করা হয়েছে জানা গিয়েছে গতকাল সকালে ঈদের নামাজ আদায় করে যুবক নুরজামান রয়্যাল এনফিল্ড বাইকে চড়ে বেড়াতে বেরিয়েছিলেন কিন্তু বাইকে স্টার দিয়ে রওনা হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন বাইকের চাকা গুরার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়েন তিনি এবং তার অপর সহযাত্রী দুর্ঘটনায় অপর বাইকারোহী আহত হন আহত যুবককে বঙ্গাইগাঁওয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অসমে মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ করতে এক ব্যক্তি এবং এক মহিলা বেছে নিলেন শিব এবং দুর্গার রূপ যা দেখে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ তারা হিন্দু ধর্মের বাবা ব্যাগে আঘাত করেছেন যার জেরে অবশেষে গ্রেফতার করা হলো অভিযুক্ত ব্যক্তিকে শনিবার বিকেলে নয়াগাঁও জেলার পথে শিব এবং পার্বতী সেজে উপস্থিত হয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন বিরিঞ্চি এবং করিশ্মা জ্বালানি থেকে শুরু করে খাদ্য সামগ্রী সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নেমে একটি নাটক করেন তারা শিবের সাজে থাকা ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা মেরে বলেন সরকার কেবল পুঁজিবাদীদের হয়েই কাজ করে সাধারণ মানুষের কথা ভাবে না তাদের চারপাশে অচিরেই কৌতূহলী মানুষের বিয়ে জমে যায় তাদের উদ্দেশ্যেও তারা ডাক দেন প্রতিবাদে সামিল হওয়ার কেবল ওই স্থানেই নয় সেখান থেকে বেরিয়ে বড়বাজার এলাকাতেও যান তারা সেখানে একইভাবে নাটকের মাধ্যমে নিজেদের প্রতিবাদ তুলে ধরেন এরপরই বিষয়টি নজরে পড়ে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের তারা অভিযোগ তুলে এভাবে শিব এবং দুর্গা সেজে হিন্দু ধর্মের বাবা ব্যাগে আঘাত করা হচ্ছে দ্রুত নোয়াগাঁও সদর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয় যার ভিত্তিতে বিরিঞ্চিকে গ্রেফতার করে পুলিশ কর্তব্যে গাফিলতির অভিযোগে ডিমাহাসাও জেলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন এক চিকিৎসক সহ মোট নয়জন স্বাস্থ্যকর্মী ডিমাহাসাও জেলার মাইবাং মহকুমার অন্তর্গত খেপরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডক্টর জেসি নিয়ান তাংজাও সুনতাং ফার্মাসিস্ট মুস্তাক আহমেদ ফার্মাসিস্ট এসার লস্কর এ এনএম উষা লাংতাসা এ এনএম নেইজাহার সাংশন জি এন লাংতাসা জিএনএম নীলজৌনেম লৌজেম এবং চতুর্থ শ্রেণীর স্বাস্থ্যকর্মী প্রণেন লংমাইলাই এবং জিন খা সাংসংকে চাকরি থেকে বরখাস্ত করেছেন জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের মুখ্য অধিকর্তা ডক্টর কল্পনা কেম্পরাই ঈদের সন্ধ্যায় অন্ধকারে ডুবে রইল নীলামবাজার হাসপাতাল প্রচণ্ড গরমেও জেনারেটারও বন্ধ রুগীদের অবস্থাও বেহাল শতাধিক জনতার বিক্ষুভে উত্তাল হলো নীলামবাজার হাসপাতাল রবিবার সন্ধ্যায় নীলামবাজার হাসপাতালে নানা অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় স্বজন সহ স্থানীয় জনগণ বন্যার সময় মুখ্যমন্ত্রী শিলচর রাতাবাড়ি পরিদর্শন করলেও যাননি হাইলাকান্দিতে জনগণের এই খুব প্রমোশনে আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে পাঠালেন রাজ্যের কমিশনার সচিব তথা রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ এবং এএসডিএমের সিও জ্ঞানেন্দ্র ত্রিপাঠীকে গত দশ জুলাই হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার জাসহ অন্যান্য অধিকারিকদের সঙ্গে নিয়ে ত্রিপাঠী আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বন্যা প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কালীনগর এলাকাও ঘুরে দেখেন জল সম্পদ বিভাগের পক্ষে সংস্কারের কাজ চলা বকরিহাওয়ার এলাকায় নদীবাদের কাজও পর্যবেক্ষণ করেন তিনি এছাড়া ছাড়া পার ও পাঁচগ্রাম এলাকায় কবলিত এলাকায় গৃহীত বিভিন্ন সংস্কার কাজ সরজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি পরবর্তীতে হাইলাকান্দি জেলাশাসকের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় যোগ দেন এতে জেলাশাসক রোহন কুমার যা পুলিশ সুপার গৌরব উপাধ্যায় সহ অন্যান্য অধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন সহযোগী বিভাগের অধিকারিকদের কাছ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তিনি রাজ্য সরকার পরিবহন ক্ষেত্রে রেহাই দিয়ে যানবাহনের ফিটনেস প্রমাণপত্র নবীকরণের বিলম্বিত মাসুল কিছু পরিমাণে হ্রাস করেছে কোভিড উনিশ সহায়তা হিসাবে পরিবহন বিভাগ এই এককালীন সুবিধার ব্যবস্থা করেছে সেই অনুসারে তিন চাকার পরিবহন বাহনের বিলম্বিত ফিটনেস মাসুল বর্তমানে দৈনিক পঞ্চাশ টাকা থেকে দশ টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে একইভাবে বাণিজ্যিক ট্র্যাক্টরের বর্তমানে পঞ্চাশ টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত চার চাকার বাহনের বর্তমানের পঞ্চাশ টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিলম্বিত মাসুল হ্রাস করা হয়েছে এই সুবিধা আগামী পনেরো জুলাই থেকে তিন মাসের জন্য দেওয়া হয়েছে এই সুবিধা লাভ করতে গাড়ির পথকর পরিশোধ সহ সব প্রাসঙ্গিক নথিপত্রের নবীকরণ করতে হবে এছাড়া সংশ্লিষ্ট জেলা পরিবহন কার্যালয়ে নির্ধারণ করা দিন এবং সময়মতো গাড়ি প্রদর্শন করতে হবে এই সুবিধা লাভের জন্য নিকটবর্তী সেবা কেন্দ্র অথবা ডাব্লিউ 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 ডট পরিবহন ডট জিওভি ডট ইনে গিয়ে আবেদন করতে হবে